বাড়িতে মেহমান আসলে এরকম পিঠা করে তাক লাগিয়ে দিতে পারবেন। আমি আজকে বানাবো বৌসুন্দরী পিঠা, আর বৌসুন্দরী পিঠার জন্য সুজির পুর বানিয়ে নেব প্রথমে। তাই আমি এখানে নিয়েছি কাজু বাদাম কুচি, কাঠ বাদাম কুচি আর কিছু কিশমিশ, আর নিয়েছি 1 কাপের মতো সুজি, 2টা তেজপাতা, গোটা এলাচ, 2 ফালি দারচিনি, আর নিয়েছি খেজুরের গুড় পরিমাণ মতো। এখন চুলাতে 1/2 কেজির মতো গরুর দুধ বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সামান্য লবণ, আর দিয়ে দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ, দিয়ে একটু নেড়ে আবার কিশমিশ কাজু বাদামগুলো দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব খেজুরের গুড়, দিয়ে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব সুজি, সুজি দিতে হবে আর নেড়ে নিতে হবে, নইলে দলা পড়ে যাবে। আমি এখানে সামান্য জল দিয়েছি সুজিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এক পর্যায়ে দেখুন সুজির পুর দেখতে এমন হবে, মানে শুকনো করে নামাতে হবে। আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা হয়ে গেলে পিস করে নিয়েছি। এখন একটি পাত্রে নিয়ে নেব 4 কাপ ময়দা, সামান্য লবণ আর সামান্য চিনি। এগুলো দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা গোলা বা ব্যাটার তৈরি করে নেব। জলটা একসাথে সব দিব না, অল্প অল্প করে জল দিয়ে নেড়ে গোলাটা রেডি করব। গোলাটা প্রায় শেষের পথে, এরকম সময় একটু গরুর দুধ দিলাম, দিয়ে আবারও নেড়ে নেব। দেখুন আমার গোলাটা পারফেক্ট ভাবে রেডি। এখন গোলা আমি এক্সট্রা আর 2টি পাত্রে অল্প করে তুলে নিয়েছি। নিয়ে তাতে 2 রকমের ফুড কালার দিয়ে দেব, দিয়ে আবার মিক্সড করে নেব। আমি এখানে সবুজ ও গোলাপি রং ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো রং ব্যবহার করতে পারেন। আমি একটি পাত্র গরম করতে দিয়েছি এবং তাতে খুব সামান্য একটু সাদা তেল দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি চতুর্দিকে। এবার সাদা রঙের গোলাটা চামচ দিয়ে চারিপাশে পাতিয়ে নিয়েছি, তারপর সুজির পুরটা পিস করে কেটে নিয়ে গোলাটার উপর বসিয়ে দিয়েছি, দিয়ে পাটিসাপটার শেপটা দিয়ে দিচ্ছি। তারপর পিঠাটা একটু সরিয়ে সবুজ রঙের গোলাটা দিয়ে পাতিয়ে নিলাম, দিয়ে আবার পূর্বের পাটিসাপটা তার উপর ঘুরিয়ে নিলাম। এভাবে আমি একের পর এক কালার দিয়ে পিঠাটি বানিয়ে নিয়েছি। ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি বানিয়েছি।
এই যে পিঠা, আমি 3 রঙের পানি ফেলেছি, দেখতে কত সুন্দর লাগছে। এবার এগুলো পিস করে পরিবেশন করব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।